সো হ্যালো ফ্রেন্ড, কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। তো বন্ধুরা, আমি কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটি সুন্দর ধামাকা অফার, যেখান থেকে তোমরা পার সাইন আপে পেয়ে যাবে 10 টাকা করে ইনস্ট্যান্ট তোমাদের পেটিএম ক্যাশ, এবং তোমরা চাইলে অ্যামাজন গিফট কার্ডও কিন্তু তোমরা সেখান থেকে পারচেস করতে পারবে। তো কী সেই অ্যাপ্লিকেশান আমি নিশ্চয়ই তোমাদেরকে বলবো, কিন্তু তার আগে তোমাদেরকে বলবো এই অ্যাপ্লিকেশান থেকে তোমরা আনলিমিটেড কিন্তু করতে পারবে, এবং আমি আনলিমিটেডটা ভিডিও লাস্টে বলবো। তো তোমাদেরকে বলবো যে দেখো, তোমরা এই চ্যানেলটা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অবশ্যই ক্লিক করে দাও, কেননা এই ভিডিওটি হতে চলেছে লুট ভিডিও, এবং তোমরা লুটে নিতে পারবে পার তোমাদের কাছে যতগুলো নম্বর আছে পার নম্বর থেকে তোমরা কিন্তু 10 টাকা 10 টাকা করে কিন্তু লুটে নিতে পারবে। বস, এটা কিন্তু একদম গ্যারেন্টি সহকারে আমি বলছি, কেননা এই ভিডিওটিতে আমি নিজেও প্রুফ কিন্তু নিয়ে এসেছি তোমাদের জন্য, এবং নিজেও বিশ্বাস করতে পারছি না যে এত সুন্দর অ্যাপ্লিকেশান এবং এত সুন্দর পয়সা প্রোভাইড করছে, সকলকে কিন্তু পয়সা প্রোভাইড করছে। তো আমি বলবো অ্যাপ্লিকেশানটির নাম কি, না অ্যাপ্লিকেশানটির নাম হচ্ছে ফ্র্যাপ। তো তুমি সিম্পলি দেখতে পাচ্ছ ফ্র্যাপ অ্যাপ্লিকেশান, এই কিন্তু প্রত্যেক সাইন আপে দিচ্ছে কি না, প্রত্যেক সাইন আপ বোনাস দিচ্ছে 10 টাকা, এবং পার রেফার দিচ্ছে কত না 5 টাকা করে কিন্তু রেফার দিয়ে দিচ্ছে। তো আমি সিম্পলি কিন্তু তোমাদেরকে এই অ্যাপ্লিকেশানটির বিষয়ে বলবো। তো তার আগে আমি বলতে চাই সকলকে, যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি ভাই, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দাও, কেননা যখনই আমি এরকম লেটেস্ট ভিডিও নিয়ে আসবো সর্বপ্রথম কিন্তু তুমি পেয়ে যাবে, এবং একটা অফার কিন্তু তুমি মিস করবে না। তো ফার্স্ট আমি তোমাদেরকে বলবো, দেখো প্রথমেই ফ্র্যাপ অ্যাপ্লিকেশানের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সিম্পলি কিন্তু তুমি ফ্র্যাপ অ্যাপ্লিকেশানটিকে ওপেন করো এবং ইনস্টল করে নাও তোমার প্লে স্টোরে গিয়ে। তো ফার্স্ট ইনস্টল করে নেওয়ার পর তোমাকে আমি স্টেপ টু স্টেপ তোমাকে বুঝিয়ে দেবো, এবং তোমাকে হাতে ধরে শিখিয়ে দেবো তোমরা কীভাবে আনলিমিটেড করবে, এবং ভবিষ্যতেও অনেক অ্যাপস আছে যেগুলো তোমরা আনলিমিটেড করতে পারো না। এইটা যদি তুমি ভিডিওটা দেখো তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই তুমি প্রত্যেক অ্যাপসের কিন্তু আনলিমিটেড করতে পারবে, এটুকু আমি গ্যারেন্টি দিচ্ছি তোমাকে। তো ফার্স্ট তোমরা প্লে স্টোরে গিয়ে কিন্তু ইনস্টল করে। তো ফ্রেন্ড, ফার্স্ট অ্যাপ্লিকেশানটি ওপেন করার সময় তোমাদের কাছে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো তোমরা সিম্পলি তোমাদের যে মোবাইল নাম্বার আছে সিম্পলি তোমাদের পেটিএম মোবাইল নাম্বার দিয়ে এখানে লগ ইন করে নেবে, এবং লগ ইন করে নেওয়ার পরে কিন্তু নেক্সট অপশানে ক্লিক করবে, এবং নেক্সট অপশানে ক্লিক করলে কিন্তু তোমাদের ওটিপি ভেরিফিকেশন হবে, এবং তোমাদের যে নাম সেই নাম কিন্তু তোমরা দিয়ে দেবে, এবং তোমাদের যে 4 ডিজিটের একটা ওটিপি সিলেক্ট হবে, তো 4 ডিজিটের ওটিপিটা দিয়ে দেবে। ওটিপি দিয়ে দিলে কিন্তু তোমরা সিম্পলি কিন্তু কী হবে না, তোমাদের নাম দিতে হবে, এবং নাম দেওয়ার পর তোমাকে একটা কিন্তু সিটি চয়েস করতে পারে, তুমি কলকাতা দিতে পারো কিংবা পাঞ্জাব দিতে পুনে দিতে পারো, তোমরা যে জায়গার তোমরা থাকো সেখানে কিন্তু সিটি তোমরা কিন্তু এখানে সিলেক্ট করে নেবে, এবং সিলেক্ট করে নেওয়ার পরই কিন্তু তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। সিলেক্ট করে নেওয়ার পরই কিন্তু তোমরা অ্যাপ্লিকেশানের মধ্যে কিন্তু ইন্টারফেস, তো ফ্রেন্ড তোমরা জিমেল আইডি দিয়ে দেবে, এবং জিমেল দিয়ে দেওয়ার পরে কিন্তু সিম্পলি এখানে অংশে ক্লিক করবে, এবং অংশে ক্লিক করার পরে তোমাদের যে সিটি সেখানে কিন্তু সিম্পলি তোমরা সিলেক্ট করে নিতে পারো। তো আমি আমার যে ইয়েটা সেটা আমি সিলেক্ট করে নিচ্ছি, তো সিম্পলি আমি কলকাতা সিলেক্ট করে নিচ্ছি, এবং কলকাতা সিলেক্ট করে নেওয়ার পরই আমি কী করবো সিম্পলি কিন্তু এই অংশে ক্লিক করে দেবো, এবং এই অংশে ক্লিক করে দেওয়ার পর তো সিম্পলি আমি সিলেক্ট করে নিয়েছি, এবং সিম্পলি আমি অংশে ক্লিক করছি, এবং ওয়েলকাম টু ফ্রি ফায়ার। তো তুমি দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমাকে ওয়েলকাম জানিয়ে দিয়েছে, এবং জানিয়ে দেওয়ার পরে তোমাদেরকে সিম্পলি কী করতে হবে, সিম্পলি কিন্তু এইখানে এই যে 3 লাইন, তো সিম্পলি এই 3 লাইনে কিন্তু তোমাদেরকে ক্লিক করে দিতে হবে। তো 3 লাইনে যখন আমি ক্লিক করব তখন কিন্তু আমাকে কাজ কিন্তু এই অপশানটি যেতে হবে রেফারেল আর্ন। তো রেফারেল আর্ন কিন্তু সিম্পলি আমি ক্লিক করব, এবং ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে একটা অপশান রয়েছে হাউ টু ইনভাইট কোড, তো সিম্পলি তুমি এইখানে কিন্তু ক্লিক করে দেবে। তো সিম্পলি ক্লিক করে দেওয়ার পর আমাকে যে রেফারেল কোড সেটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, কীরকম রেফারেল কোড হবে দেখো 300WMYH। তো সিম্পলি দেওয়ার পরে ডান অপশানে ক্লিক করবো, এবং ডান অপশানে ক্লিক করার পর আর মোড কিন্তু অপশানে চলে যাবো, এবং অ্যাপ্লাই অংশে ক্লিক করে দেবো, এবং অ্যাপ্লাই অংশে ক্লিক করে দেওয়ার পরই সিম্পলি দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাকে অ্যাপ্লাই করতে বলছে। তো সিম্পলি আমি কী করবো অ্যাপ্লাই করে দেবো, এবং অ্যাপ্লাই করে দেওয়ার পর দেখতে পাচ্ছ এখানে কিন্তু সমস্ত ডকুমেন্টস কিন্তু ভেরিফাই করছে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু সমস্ত ডকুমেন্টস ভেরিফাই করছে, এবং এখানে কিন্তু আমাকে একটা সিম্পলি একটা দিয়ে দেবে। তো দেখতে পাচ্ছ এখানে দিয়ে দিয়েছে, এবং দিয়ে দেওয়ার পর আমি কিন্তু সিম্পলি কী করবো না সিম্পলি জয়নিং বোনাস যেটাতে আমি 5 টাকা পেয়ে গেছি, এবং জয়নিং বোনাস পাওয়ার পরও আমি কিন্তু সিম্পলি তীরচিহ্ন ব্যাক চলে আসবো, এবং ব্যাক আসার পর এখানে কিন্তু আমি কি না এখানে একটা সার্ভে কিন্তু তোমাকে কমপ্লিট করতে হবে। তো সিম্পলি এটাই ক্লিক করবে, এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা সিম্পলি অপশান রয়েছে, তো সিম্পলি কিন্তু এখানে ক্লিক করবে, ক্লিক করার পর টাস্কটা তোমাকে কিন্তু কমপ্লিট করতে হবে, সিম্পলি জয়েন করবে, এবং জয়েন করার পর এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা টাস্ক দিয়েছে, তো সিম্পলি আমি টাস্কটাকে কমপ্লিট করে নেবো। তো সিম্পলি টাস্কটাকে কমপ্লিট করে দেবো, কন্টিনিউ অপশানে ক্লিক করবো, এবং হোয়াটসঅ্যাপ চয়েস করবো, এবং হোয়াটসঅ্যাপে যে গ্রুপ আছে সেই যে কোনো একটা গ্রুপ না হলে হবে না। তো ফার্স্ট তোমাদেরকে একটা বলে দিচ্ছি গ্রুপ, এই যে দেখতে পাচ্ছ এখানে আমার একটা গ্রুপ রয়েছে, তো সিম্পলি আমি এই গ্রুপটাতে পাঠাবো, এবং পাঠানোর পর আমি তোমাদেরকে বলে দিচ্ছি এখানে একটা গ্রুপে পাঠিয়ে দেওয়ার পর আমি সিম্পলি সেন্ড করে দেবো, এবং সেন্ড করে দেওয়ার পর আমি কিন্তু স্ক্রিনশট নিয়ে নেবো, এবং স্ক্রিনশট নিয়ে নেওয়ার পর আমি ব্যাক চলে আসবো, এবং ব্যাক আসার পর আমাকে যে স্ক্রিনশটটা নিয়েছি সেই স্ক্রিনশটটা কিন্তু সিম্পলি নেক্সট অপশানে ক্লিক করতে হবে, এবং এখানে যে 3টে ঘর রয়েছে তো সিম্পলি আমাকে কী করতে হবে 3টে ঘরে কিন্তু টিকমার্ক দিয়ে দিতে হবে। তো টিকমার্ক দিয়ে দেওয়ার পর আপলোড
যে আমি কিনশটটা নিলাম, সেই কিনশটটা কিন্তু আমাকে আপলোড করে দিতে হবে। তো আমি আপলোড করে দিচ্ছি, তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি আপলোড করে নিয়েছি, এবং আপলোড করে নেওয়ার পর আমার কাছে আরও একটা ফর্ম কিন্তু সিম্পলি ওপেন হয়ে চলে আসবে, ততক্ষণে এটা আপলোড হয়ে যাক। তো ফ্রেন্ড তোমরা দেখতে পাচ্ছ আমি যে কিনশটটা আপলোড করে দিয়েছি, এবং আপলোড করে দেওয়ার পর কন্টিনিউ অপশনে ক্লিক করবো, এবং কন্টিনিউ অপশনে ক্লিক করার পরই আমার যে আপলোড প্রোফাইলটা সেটা কিন্তু আবার ভেরিফিকেশন হচ্ছে, এবং ভেরিফিকেশন হওয়ার পরই দেখতে পাচ্ছ আমাকে কিন্তু অলরেডি ইয়ে করে দিয়েছে, তো মেশিন কমপ্লিট বলে দিয়ে দিয়েছে, এবং ওয়ালেটে আমাকে কত না 10 টাকা দিয়ে দিয়েছে। তো তুমি সিম্পলি দেখতে পাচ্ছ ওয়ালেটে কিন্তু আমার 10 টাকা দিয়ে দিয়েছে, এবং ওয়ালেট অপশনে যাবো, এবং ওয়ালেট অপশনে যাওয়ার পরে কিন্তু এখানে আমার 10 টাকা দিয়ে দিয়েছে। তো সিম্পলি আমি 10 টাকাতে যাবো, এবং যাওয়ার পর এই যে ক্লেম রিওয়ার্ড, তো তুমি সময় সিম্পলি দেখতে পাচ্ছ ক্লেম রিওয়ার্ডে অপশনে ক্লিক করবে, এবং ক্লেম রিওয়ার্ডে অপশনে ক্লিক করার পর দুটো কিন্তু অপশন দেখতে পাবে, পেটিএম ওয়ালেট এবং পেটিএম ভাউচার। তো সিম্পলি তোমরা পেটিএম ওয়ালেটে তোমাদেরকে টাকাটা নিতে গেলে অবশ্যই অবশ্যই পেটিএম KYC কিন্তু কমপ্লিট থাকতে হবে, এবং তোমরা যদি অ্যামাজনে নাও তাহলে কিন্তু অ্যামাজনে কিন্তু 10 থেকে 15 দিনের মধ্যে কিন্তু টাকাটা তোমরা পেয়ে যাবে, এবং এটাতে ইনস্ট্যান্ট রিডিমও হয়ে যাবে। তো ফার্স্ট আমি অ্যামাজনে যাবো, এবং অ্যামাজনে যাওয়ার পর ইমেল আইডি দিয়ে এবং ডান অপশনে ক্লিক করলে আমার যে 10 টাকার কুপন, সেই 10 টাকার কুপন কিন্তু আমি আমার অ্যামাজন ওয়ালেটে কিন্তু আমি পেয়ে যাবো, এবং পেয়ে যাওয়ার পর সেখানে কিন্তু অ্যাড করতে হবে ওয়ালেটে অ্যামাজন গিফট ভাউচারে। তো তোমাদেরকে বলবো না পেটিএমে নেওয়াটাই বেটার হবে, কেননা পেটিএম অপশনটা খুবই ভালো অপশন, কেননা এখানে পেটিএমে ক্লিক করবে এবং তোমাদের পেটিএম যে নম্বর রয়েছে সেই পেটিএম নম্বরটা সিম্পলি কিন্তু এখানে সাবমিট করে দেবে, এবং সাবমিট করে দেওয়ার পর ডান অপশনে ক্লিক করবে, এবং ডান অপশনে ক্লিক করার পরে দেখতেই পাচ্ছ এখানে এই যে পয়সার মতন আইকন, এটা কিন্তু তোমাকে এই জায়গাকে টেনে নিয়ে আসতে হবে এবং ওয়ালেটে দিতে হবে। দিলে কিন্তু দেখতে পাচ্ছ মিনিমাম উইড্রো 50 টাকা, তো তোমরা সিম্পলি কিন্তু এখানে 50 টাকা না হলে কিন্তু তুমি উইড্রো করতে পারবে না। তুমি 50 টাকা কীভাবে করবে এটা কিন্তু আনলিমিটেড ট্রিক তোমাদেরকে বলবো। তো সিম্পলি আনলিমিটেড ট্রিক করার জন্য ওপেন করবে, এবং ওপেন করার পর সিম্পলি 3 লাইনে ক্লিক করবে, 3 লাইনে ক্লিক করার পর কিন্তু তোমাদেরকে রেফারান্ড সেকশনে যেতে হবে, এবং যার পর যে কোনো তোমার এই যে কোডটা, এই কোডটাকে কিন্তু সিম্পলি তোমাদেরকে নোট করে নিতে হবে, নোটপ্যাডে হোক কিংবা হোয়াটসঅ্যাপ গ্রুপে হোক, তোমাদেরকে সিম্পলি এটা টাইপ করবে, এবং টাইপ করার পর এটাকে নোট করে নিতে হবে, এবং নোট করে নেওয়ার পর তোমাদের কিন্তু আনলিমিটেড করতে পারবে। সিম্পলি কী করবে তোমরা নোট করে নিলে, এবং নোট করে নেওয়ার পর তোমরা কী করবে এই অ্যাপ্লিকেশনটিকে তোমরা অ্যাপ সেটিংয়ে যে অ্যাপস ইনফো বলে একটা অপশন আছে সিম্পলি সেই অ্যাপস ইনফোতে যাবে, এবং অ্যাপস ইনফোতে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছ স্টোরেজ, তো সিম্পলি স্টোরেজে ক্লিক করবে, এবং স্টোরেজে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ ক্লিয়ার ডাটা, তো ক্লিয়ার ডাটায় ক্লিক করবে, এবং ক্লিয়ার ডাটা ক্লিক করার পর ওকে অপশনে ক্লিক করবে, তাহলে কিন্তু ডাটাটা ক্লিয়ার হয়ে যাবে, এবং ডাটাটা ক্লিয়ার হয়ে যাওয়ার পর তোমাদের যে মেন অ্যাকাউন্টটা সেই মেন অ্যাকাউন্টটা কিন্তু প্যারালাল স্পেসে কিন্তু তোমাদেরকে অবশ্যই অবশ্যই এন্টার করতে হবে। তো সিম্পলি আমি প্যারালাল স্পেসটাকে ওপেন করে নিচ্ছি, এবং ওপেন করার পর তোমাদেরকে আমি সমস্তটা দেখিয়ে দেবো। তো প্যারালাল স্পেস ওপেন করে নেওয়ার পরই কিন্তু অ্যাড অ্যাপস বলে একটা অপশন আছে, তো সিম্পলি অ্যাড অ্যাপসে ক্লিক করবে, এবং অ্যাড অ্যাপসে ফিফা তোমার যে ফ্রি অ্যাপ তো সেটাকে কিন্তু তুমি এখানে অ্যাড করে নেবে। তো চলো আমি এখানে অ্যাড করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ এখানে যে সবগুলো অ্যাড হবে সেগুলো তুমি সিম্পলি হাত দিলে কিন্তু সেগুলো ক্যান্সেল হয়ে যাবে, এবং ফিফা অ্যাপ যে রয়েছে ফ্রি অ্যাপ, তো সিম্পলি সেটাকে ইয়ে করে নিতে হবে, করে নেওয়ার পর সিম্পলি ওপেন করতে হবে তোমাদের যে অরিজিনাল অ্যাকাউন্টটা, সেই অ্যাকাউন্টটা কিন্তু এখানে কিন্তু লগ ইন করতে হবে। তো তোমাদেরকে আমি বলে দিচ্ছি, দেখো তোমরা ফার্স্টে দেখতে পাচ্ছ কিন্তু হচ্ছে, তো কমপ্লিট হয়ে যাক। তো সিম্পলি তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু কী করবো, সিম্পলি আমি মোবাইল নাম্বারটা দিয়ে দেবো, আমার যে অরিজিনাল মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারটা এখানে কিন্তু আমি দিয়ে দেবো, যেটা দিয়ে আমি জাস্ট কিছুক্ষণ আগে অ্যাকাউন্ট তৈরি করলাম। তো ফার্স্ট দিয়ে দেওয়ার পরে কিন্তু আমার যে মোবাইল নাম্বারটা ছিল, যেটা আমি এক্ষুনি জাস্ট ভিডিও দেখে তৈরি করলাম, সেটা তোমরা তৈরি করেছো, সেই অ্যাকাউন্টটা দিয়ে কিন্তু এখানে কিন্তু লগ ইন করে নিতে হবে। তো ফার্স্ট আমি এখানে আমার ওটিপি চলে এসেছে, এবং ওটিপি আসার পর আমি কিন্তু এটা সিম্পলি কিন্তু লগ ইন করে নিচ্ছি। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, এক বিন্দু স্কিপ করবে না, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। তো ফার্স্ট আমি কিন্তু এখানে আমার যে ওটিপিটা এসেছে সেই ওটিপিটা আমি এখানে এন্টার করে দিচ্ছি। তো তোমরা দেখো আমি ওটিপিটা এখানে এন্টার করে দিচ্ছি, জাস্ট ওয়েট। কাছে কিনা ইমেল আইডি আসবে, তো সিম্পলি তোমরা ইমেল আইডিটা কী করবে, সিম্পলি তোমরা দিয়ে দেবে একটা ফেক ইমেল আইডি @gmail.com, তোমরা কিন্তু ফেক একটা দিয়ে দেবে, এবং দিয়ে দেওয়ার পর
তোমাদেরকে তোমাদের নাম জিজ্ঞাসা করবে এবং তোমাদের যেগুলো তোমাদের যে জিজ্ঞাসা করবে সেগুলো কিন্তু তোমরা সিম্পলি ফেক ফেক দেবে এবং দেওয়ার পর সাবমিট অংশে ক্লিক করে দেবে এবং সাবমিট অংশে যেভাবে ট্রাক্সটা কমপ্লিট করতে হবে তোমরা সিম্পলি কিন্তু ট্রাক্সটা কমপ্লিট করে নেবে ট্রাক্সটা তো সিম্পলি ট্রাক্সটা কমপ্লিট করে নেওয়ার পরই তোমরা কিন্তু যে তোমাদের রেফার আর্ন প্রোগ্রামটি রয়েছে সেটি থ্রি লাইনে ক্লিক করবে এবং তোমরা যে রেফারেল কোডটা কপি করলে আমার ভিডিওটা দেখে যে মেন অ্যাকাউন্টটা ক্রিয়েট করলে সেই রেফারেল কোডটা তোমরা সিম্পলি কপি করেছো সেটা নিয়ে যে তোমাদের ওই অ্যাকাউন্টে কিন্তু তোমরা বসিয়ে দাও এবং বসিয়ে দেওয়ার পর সার্ভেটা তোমরা সিম্পলি কিন্তু কমপ্লিট করতেও পারো বা নাও পারো তো সিম্পলি তোমরা কমপ্লিট করবে না তোমরা সার্ভেটা কমপ্লিট করবে না তোমরা কী করবে সিম্পলি কিন্তু ব্যাক চলে আসবে এবং ব্যাক আসার পর তোমরা কী করবে সিম্পলি ব্যাক চলে আসবে এবং ব্যাক আসার পর তোমাদের যে অরিজিনাল অ্যাকাউন্টটা তুমি লগ ইন করেছো সিম্পলি আমি তোমাকে বলি দেখো আমার যে অরিজিনাল অ্যাকাউন্ট যেটা আমি কী দেন প্লালাল স্পেসে কিন্তু আমি খুলে রেখেছি তো সিম্পলি সেখানে কিন্তু দেখবে তোমাদের কয়েন কিন্তু বাড়বে পার রেফারে কিন্তু তোমরা 5 টাকা করে পাবে তো সিম্পলি তোমরা কিন্তু তাড়াতাড়ি যাও ভিডিওটা লুটে নাও তোমাদের কাছে যতগুলো নাম্বার আছে তোমরা সিম্পলি কিন্তু এইভাবে ট্রাই করতে থাকো তো এটা লুট মানে তোমরা কীভাবে লুটবে সেই প্রসেস কিন্তু আমি তোমাদেরকে বলে দিয়েছি তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মাঝে অবশ্যই অবশ্যই শেয়ার করবে লাইক করবে একটা কমেন্ট করবে এবং যদি তোমাদের কোনো অসুবিধা হয় আমার ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্স আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আমি নিজে অ্যাডমিন আছি তোমরা অবশ্যই অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও দেখা হবে নেক্সট ভিডিওতে।